Good morning everyone, happy Independence Day. I am Deva Gurung, you are watching my channel Deva's Blog. আজকে ইন্ডিপেন্ডেন্স ডে, তা দিনটা সাধারণভাবে আজকে ইন্ডিয়ার সমস্ত জনগণের জন্য স্পেশাল একটা দিন। আর এই দিনটাতেই ভারত আজকের দিনে স্বাধীন হয়েছিল, মানে আজকে এই 15 আগস্টের দিনে ভারত স্বাধীন হয়েছিল। স্পেশাল দিনটাকে স্পেশালভাবেই স্টার্ট আপ করা উচিত, ফ্ল্যাগ হোস্টিং এর মাধ্যমে দিনটাকে স্টার্ট আপ করা উচিত। তার আগে আমাদের যেই কর্তব্যটা রয়ে গেছে আজকে, আজকে আমরা একখানা 100 মিটার্সের ফ্ল্যাগ বানিয়েছি, যে ফ্ল্যাগটা নিয়ে আমরা বেরোবো। বেরিয়ে আমাদের এলাকাটা পুরো একটা চকচক এলাকাটা পুরো ঘুরবো, সেরকম একটা আমাদের ইচ্ছা আছে। তো তার জন্য সবাই রেডি, যথারীতি আমার পিছনে দেখতে পাচ্ছ সবাই রেডি হয়ে গেছে ফ্ল্যাগ নিয়ে। আস্তে আস্তে এবার আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে পুরো ঘুরবো, দেন আবার আমাদের জায়গায় ফিরে আসবো। দেন এখানে ফ্ল্যাগ হোস্টিং হবে, ফ্ল্যাগ হোস্টিং হওয়ার পরে আমাদের প্রোগ্রাম আজকে এখানেই শেষ হবে। তা তোমরা সবাই সাথে থাকো, দেখতে থাকো কি কি হয়, কারণ আজকে হয়তো কথা কম হবে বাট কাজ বেশি হবে, এইটুকু বলে দিতে পারি। যার জন্য যথারীতি যারা পতাকা ধরে আছে, পিছনে যারা পতাকা ধরে আছে তারা প্রায় ভিজে গেছে, তবুও তারা পতাকাটাকে হোল্ড করে আছে। স্বাভাবিক ব্যাপার, দেশের পতাকা এত সহজে ছাড়া যায় না। পতাকাটা হোল্ড করে এখানে আমাদের সাথে কিছু স্টুডেন্টরাও যোগদান করেছে, আর আমরা তো আছি। আর এই পতাকাটা নিয়ে আমরা জাগুলির দিকে এগোচ্ছি, একদম ফ্রন্টে আমাদের সামনে আমাদের ট্যাবলোটা আছে, আর আমরা ব্যাক সাইডে আছি। যে সমস্ত ছেলে মেয়েগুলো পতাকাটাকে ধরে রেখেছে তারা যথারীতি একদম ভিজে গেছে, তবুও ইন্ডিয়ান ফ্ল্যাগ পতাকাটাকে হোল্ড করতে হয়, তার জন্য তারা হোল্ড করে গেছে। দেখো কি অবস্থা হয়ে গেছে সবার, ভিজে, দেখাচ্ছি একবার সবাইকে। চৌমাথা মোড় থেকে কোন দিকে যেতে যাওয়া হবে সেটা ডিসিশন নেওয়া হবে। চৌমাথা মোড়ে আসার পরে এখানে আমাদের সাথে আরো কিছু স্টুডেন্ট, আরো কিছু ছেলেরা সব যোগদান করেছে। বৃষ্টির মধ্যেও যে এদের এত বড় সড়ো প্রয়াস, এই প্রয়াসটা দেখেই ভালো লাগছে। দিস ইজ ফার্স্ট টাইম ইন হরিণঘাটা 100 মিটার ফ্ল্যাগ বার করা হয়েছে, মানে স্বাধীনতা দিবস উপলক্ষে। এই আজকে হরিণঘাটে যে 100 মিটারের পতাকাটা নিয়ে মার্চ করা হচ্ছে, এইটার পিছনে প্রচুর পরিমাণে খেটেছে একজন, সেই একজনের মধ্যে তাদের অনেকজন খেটেছে, তাদের মধ্যে একজন আমার সাথে আছে, সমাদৃতা, আমার ভাই হয়, আমার পাড়ারই ছেলে সমাদৃতা তালুকদার। এই জাস্ট 100 মিটারের এই পতাকাটা আজকের দিনে বের করা হবে, সেটা সাফল্যমণ্ডিত করার জন্য ছেলেটা যে গত 1-2 মাস ধরে কতটা খাচ্ছে সেটা আমাদের চোখে পড়েছে, আমরা দেখেছি। তা সোনুকেও প্রচুর পরিমাণে স্যালিউটস এবং থ্যাঙ্কস এত সুন্দর ইউনিক একটা প্রয়াস করার জন্য আমাদের হরিণঘাটার মধ্যে। আর থ্যাংক ইউ সোনুকে আমার ব্লগে আসার জন্য, থ্যাংক ইউ দেবাদাকেও, এবং সাবস্ক্রাইব করো, লাইক করো, এবং আরেকজনকে সাথে পেয়ে গেছি যে আজকের এই দিনটার জন্য ও খুব খাটাখাটনি করেছে, তাতে এই দিনটা খুব মানে আমরা ঠিকঠাকভাবে সফল হতে পারি। কারণ এটা তো আগেও বলেছি আবারও বলছি, হরিণঘাটা ব্লকের মধ্যে এটা প্রথমবার একটা 100 মিটার ফ্ল্যাগ নিয়ে যাওয়া হচ্ছে 15 আগস্টের দিনে, প্লাস আজকে রাখি বন্ধনের দিন। পরিচয় করে দিই, ওর নাম গণেশ, ও আমার ভাইয়ের সম্পর্কে হয়, আমরা একসাথে ওঠা বসা করি। ও আজকের এই দিনটার এই 100 মিটার ফ্ল্যাগটা বানানোর পিছনে, এই দিনটাকে যাতে ঠিকঠাকভাবে অ্যারেঞ্জ করা যায় সেই পিছনে প্রচুর খাটাখাটি করেছে। থ্যাংক ইউ গণেশ, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে।